নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো ধাবা স্টাইল মশলা ভেন্ডি। এই মশলা ভেন্ডি খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আসুন তাহলে দেখা যাক এই মশলা ভেন্ডি তৈরি করতে আমি এখানে কী কী ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স, লেবু, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ, টক দই, সর্ষের তেল, বেসন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবঙ্গ, বড় এলাচ, দারচিনি আর তেজপাতা। ব্যাস এগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো আজকে মশলা ভেন্ডি। রেস্টুরেন্ট বা ধাবাতে যেরকম ভেন্ডি মশলা পাওয়া যায় সেই একই স্বাদ পেতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন এই ভেন্ডি মশলা রেসিপিটি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ভেন্ডি বা ঢেঁড়স। এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভেন্ডি অবশ্যই কাটার আগে ধুয়ে নেওয়া উচিত। এবার ভেন্ডিটা ধোয়া হয়ে গেলে আমি এটাকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে একটা ট্রের মধ্যে স্প্রেড করে নেব। এবার আমি একটা একটা করে ভেন্ডি নিয়ে সেটাকে একটা তো কিচেন টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নেব। ভেন্ডিকে কাটার আগে ঠিক এভাবে ভালো করে ধুয়ে মুছে নেওয়া উচিত, কারণ ভেন্ডি কাটার পরে ধুতে গেলে একটা আঠালো জিনিস বের হয় ভেন্ডি থেকে, যেটা ভেন্ডিকে ভাজার সময় ক্রিসপিনেসটাকে নষ্ট করে দেয়। এবারে ভেন্ডির আমি দুটো দিক কেটে নেব, উপরের মাথার অংশটা আর নিচের দিকটা। এবার বড় ভেন্ডি হলে সেটার আমি মাঝখান থেকে কেটে নেব এবং একটা বুকের মধ্যে চিড় লাগিয়ে দেবো, এতে করে মশলাটা ভালো করে ভেন্ডির গায়ে ঢুকে যাবে। দেখুন আমি প্রত্যেকটা ভেন্ডি কেটে ফেলেছি এবং মাঝখান থেকে একটা করে চিড় লাগিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ছোটো সাইজের লেবু যেটার আমি মাঝখান থেকে কেটে নিলাম। নিয়েছি একটা 2 ইঞ্চির আদার টুকরো যেটাকে আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে পাতা পাতা করে স্লাইস করে নিলাম। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা যেটা আমি টুকরো করে নিলাম। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিলাম। ব্যাস আমার সবজি কাটা সব রেডি। এবার একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদার টুকরো আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল আর এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এবারে আমি ভেন্ডিটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট লেবুর হাফ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ব্যাস এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেন্ডিটাকে মাখিয়ে নেব আর 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে ভেন্ডিটাকে লেবুর রস দিয়ে মেখে রাখলে ভেন্ডির মধ্যে যে চিপচিপে আঠালো ব্যাপারটা থাকে সেটা থাকবে না আর খুব কুরকুরে করে ভাজা হবে। এবার একটা বাটির মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি নিয়েছি 2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন আর দিলাম স্বাদ মতো নুন। এবারে একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আগে থেকে মশলাটাকে মিশিয়ে জলের মধ্যে গুলিয়ে রাখলে মশলার টেস্ট আরও ভালো হয়। এবারে একটা কড়াইতে আমি নিয়েছি 1/4 চামচের সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব যাতে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ওই মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এবারে এই ঢেঁড়সটাকে আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না ঢেঁড়সটা বাদামি রং এসে যাচ্ছে আর খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে মনে হবে যে বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইলের ভেন্ডি মশলা খাচ্ছেন। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো 1/4 চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে পোড়ানো দিয়ে দেবো 1টা বড় এলাচ, 1টা 2 ইঞ্চির দারচিনি টুকরো, 4টে লবঙ্গ, 1টা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো। এগুলোকে আমি একটু ভেজে নেবো যতক্ষণ এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ পেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে।
পেঁয়াজটা দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লাল রং এসে যাচ্ছে। পেঁয়াজটাকে খুব একটা লালচে করে ভাজবো না, জাস্ট একটু হালকা লাল যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করতে থাকবো, যতক্ষণ না এর মধ্যে থেকে আদার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মনে রাখবেন মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন, নইলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে আর টেস্ট ভালো লাগবে না তাতে। যখন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্টটাকে। গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে মিডিয়াম হিটে কুক করতে থাকবো, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এবারে ওই মশলার বাটিতে আমি একটু জল দিয়ে সেই জলটা বাটিটা ধুয়ে দিয়ে দেবো। বাটি ধোয়া জল দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এবারে এটাকে আমি মিডিয়াম হিটে কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা এভাবে যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমি সাইডে একটা বাটির মধ্যে নিয়ে নেবো 1/3 কাপ টক দই। এবার টক দইটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার টক দইটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার ওই টক দইটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এই টক দইটা মশলার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু জলও আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে নাড়াতে থাকবো, কারণ যদি আমি ভালো করে না নাড়াই তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এবারে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো আরও কিছুক্ষণ। এবার এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে আমি একটু 2 মিনিটের জন্য এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ভেন্ডির গায়ে ঢুকে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল। জলটা এর মধ্যে কমই দেবেন, কারণ ভেন্ডি মশলা একটু শুকনো শুকনোই খেতে হয়, কারণ এটা রুটি আর পরোটার সাথেই খাওয়া হয়ে থাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দেবো, তাতে করে ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটা আরও ভালো করে ভেন্ডির ভেতরে ঢুকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেন্ডি মশলা। এটাকে আমি গরম গরম রুটি আর পরোটার সাথে সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন, তাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।